পরম করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হাজরতে মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র রজবরকে আমার সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করে বিশ্বজাহানের যত অলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে আমার প্রিয় ভক্তি রেখে মা বাবার চরণে প্রিয় ভক্তি রেখে আমার দয়াল বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়ান তার চরণে প্রিয় ভক্তি রেখে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একখানা নতুন পালা গানের ক্যাসেট নিয়ে। আজকের পালার বিষয় হচ্ছে শরীয়ত এবং মারিফত, তথা আমাদের আজকের কর্তৃপক্ষ আমাকে দিয়েছেন শরীয়তের ভাগ এবং আমার প্রতিপক্ষ যিনি শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবাদ তানিয়া দেওয়ান ওনাকে দিয়েছেন মারিফত। পালা গানে যাওয়ার আগে বলবো, আমার ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বপ্রথম শরীয়তের পক্ষে থেকে আমি একটি গান করব, দু একটি কথা আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে প্রশ্ন রাখবো, তিনি দেখি কি জবাব করে, তারপরে তার কথার পিছনে আমি কথা রাখার চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন এই ক্যাসেটের মাধ্যমে অতটুকু আনন্দ যদি আপনাদেরকে দিতে পারি আমি কাজল দেওয়ান মনে করব যে আমি ধন্য হয়েছি, ধন্যবাদ সবাই। আউয়া লাখের জাহের বাতিন যুগে যুগে মোস্তফাই রে যুগে যুগে মোস্তফাই, শরীয়তি সহজ কথা নয় ও ভাই রে শরীয়তি সহজ কথা নয়। বলেছে কুরআনে আমার দয়ে মা
অতি সহজ কথা নয়। আমার হাজরাতে মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি একদিন মসজিদে নববীর সামনে কোন এক স্থানে আশেপাশে তিনি দাঁড়ানো, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে এক ব্যক্তি চলে গেছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আউয়ালু? নবী বলে হ্যাঁ। বলে আপনি আখেরু? নবী বলে হ্যাঁ। বলে আপনি জাহেরু? নবী বলে হ্যাঁ। বলে আপনি বাতিনু? নবী বলে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? আপনি প্রথম, আউয়াল অর্থ প্রথম, আখের অর্থ শেষ, জাহের অর্থ প্রকাশ, বাতিন অর্থ গোপন। বলে ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব একই ব্যক্তি প্রথম, শেষ, প্রকাশ আবার গোপন? আমার নবী বলে তুমি দেখতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমার কি সেই সৌভাগ্য হবে? হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি লক্ষ্য করে চেয়ে দেখে একটা সরিষার দানা মাটির মধ্যে পড়া। নবীজি শাহাদাত আঙ্গলি দিয়ে ওই সরিষার দানাকে ইশারা করেছে, আর এই সরিষার দানাটা আস্তে আস্তে বড় হইতে হইতে অনেক বড় একটা মস্ত বড় একটা মটকার ন্যায় হয়ে গেছে, একটা দরজা হয়েছে। নবী ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে তুমি এটার ভিতরে প্রবেশ করো। ওই ব্যক্তি ওটার ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করে লক্ষ্য করে চেয়ে দেখে এই পৃথিবীর চাইতো মস্ত বড় আরেকটা পৃথিবী। কৃষকরা মাঠে কাজ করতেছে, আর একদল লোক তারা কোথায় যেন যাচ্ছে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে ভাই তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা যাচ্ছি আখিরি জামানার পয়গম্বর শেষ নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াজ করবে তার ওয়াজ শোনার জন্য। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মনে মনে ভাবে যে আমি একটা সুযোগ পেয়েছি, নবী ওয়াজ করতেছে এখানে, নবী ওয়াজ করে, আমি তো নবীকে বাহিরে রেখে আসলাম, তো নবী যদি বাহিরে থেকে থাকে আমার আগে নবী এখানে কিভাবে আসলো এটা আবার দেখার বিষয়। ওই ব্যক্তি চলে গেলেন নবীর ওয়াজ দেখার জন্য। গিয়ে দেখে হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ মানুষ সেখানে দণ্ডায়মান। নবীজি ওয়াজ করে সিংহাসনের মধ্যে, চেয়ারের মধ্যে বসে, আর হাজার হাজার মানুষ তার ওয়াজ শ্রবণ করতেছে। ওই ব্যক্তি ভাবে যে আমি যে বাহিরে রেখে আসলাম ওটা কোন মোহাম্মদ, আর এখানে যে ওয়াজ করে ইনি বা কোন মোহাম্মদ? তাহলে কি নবী আমার আগে চলে আসছে? নবী তো এখানে ওয়াজ করতেছে, আমি তার আগে দরজার কাছে গিয়ে থাকবো যেন আমি গিয়ে দেখি যে নবী এটা দিয়ে প্রবেশ করতে না পারে, নবীকে ধরে ফেলবে। ওই লোক চলে আসছে, একে একে সমস্ত লোক বাহির হয়ে যায়, নবী কে আর দেখে না। ওই ব্যক্তি অবশেষে বাহিরে গিয়ে দেখে আমার হযরতে মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যেভাবে দাঁড়ানো ছিল ঠিক ওইভাবে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আউয়ালু অর্থাৎ প্রথম, নবী আখেরু, নবী শেষ, নবী জাহেরু, নবী প্রকাশ, নবী বাতিনু, নবী গোপন, একই নবী। সেই নবী আমাদেরকে এনে দিয়েছেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, যাই কিছু বলি না কেন সমস্ত কিছু হইলো আমার নবী হইতে সৃষ্টি। আমি আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে সর্বপ্রথম প্রশ্ন করব, আপনি জবাব করবেন এই যে আপনি মারিফত করেন, আমার শরীয়তের মধ্যে এমন কি জিনিস কম আছে যেটা আপনার পছন্দ হয় না, এটা রেখে আপনি মারিফত করতে চান? মারিফতের মধ্যে আলাদা কি স্বাদ, আলাদা কি রস আছে, আলাদা কি ভাব আছে যার জন্য আপনি শরীয়ত ছেড়ে মারিফত করতে চান? সেই কথাটি আমরা আপনার মুখ থেকে শুনব। আশা করি আশেক ভাবুক যারা আছে এই কথা শুনলে তাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ সবাই। আগে আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম রাখা ছিল ওই মক্কায়। আগে আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম রাখা ছিল ওই মক্কায়। সেই নবীর নূর ধরে সকল রূহ পয়দা করে।
প্রথমে আল্লাহ ও আল্লাহ রাসূলের দরবারে সাহায্য প্রার্থনা করে বিশ্বের যত আউলিয়া আউলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় আছে সকলের দরবারে আমার ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার মাতা পিতা এবং আমার গুরু মাতাল কবির রাজ্জাক দেওয়ানের চরণে বিশ্বের দরবারে আমার ভক্তি রেখে আজকের এই মহতী সভায় আপনারা যারা গান শোনার জন্য উপস্থিত হয়েছেন সকলের কাছে আমার সালাম রেখে একটি পালা গান আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। সে পালাটি হচ্ছে শরীয়ত এবং মারিফত। শরীয়তের ভূমিকায় যিনি আজকে গান করবেন বাংলাদেশের সুনাম ধন্য বাংলার সুপরিচিত একজন বাউল শিল্পী জনাব কাজল দেওয়ান সাহেব, আর তার সাথে মারিফতের ভূমিকায় গান করব আমি তানিয়া দেওয়ান। তাই প্রথমে একটু কথা বলতে চাই, সে কথাটা কি কাজল ভাই, আপনি হলেন আমার রাজ্জাক দেওয়ানের পৃষ্ঠের সন্তান, আর আমি তানিয়া দেওয়ান রাজ্জাক দেওয়ানের বুকের সন্তান। যেমনটা শরীয়ত, শরীয়ত হইল নবুয়তের ভাগে, নবুয়তের ভাগ। নবুয়ত ছিল কোথায়? নবুয়ত ছিল রাসূলের পৃষ্ঠে। আর বেলায়েত, বেলায়েত ছিল আমার রাসূলের এই বুকে। তাহলে আজকে সেই বেলায়েত নিয়ে আজকে আপনার সাথে আমার পালা। তাহলে আপনি এটাই মনে করবেন যে আমি আপনাকে কি বলতে চাই বা কি বুঝালাম এইটুকুই আপনাকে। সর্বপ্রথম পালাটা শুরু করার আগে আমি আপনাকে এইটুকু ইঙ্গিত করলাম, আমাদের এই পালা গানের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমরা পালা গান শুরু করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। এই শরীয়ত অনেক কঠিন, তাহলে করতে হলে অনেক কঠিন ভাবে করতে হবে, কিন্তু না, আমার মার ভক্তি বলে সহজ মানুষ ভজে দেখ না রে মন ওই দীপ বলে। তাই আমাকে একটু প্রশ্ন করেছে, কি প্রশ্ন? মারিফতের ফকির সাহেব আপনি বলবেন, আপনি যে আমার শরীয়তকে বাদ দিয়া এই যে আপনি মারিফত করেন, এই মারিফতের মধ্যে আপনি এমন কি জিনিস পাইলেন যেই কারণে আপনি আমার শরীয়তকে বাদ দিয়ে মারিফত করেন? তাই আমার এই গানটা গাইতে হলো ভাই, কারণ মারিফতে আর শরীয়ত কি বলে? শরীয়ত বলে আল্লাহ হলো বেলগাইবির একই, অর্থাৎ আল্লাহকে দেখা যায় না, না দেখা বিশ্বাস করতে হবে। আর মারফত কি বলে? যে না, আইনু লেকিন, অর্থাৎ আল্লাহকে দেখা যায়, আল্লাহকে ধরা যায়, আল্লাহকে ছোঁয়া যায়, আল্লাহ অদৃশ্য নয়, এটা বলে। তাই আমি কেন যে এই মারফত করি এটা আপনি একটু বুঝিলেন। মারফত হইল নগদ, আর শরীয়ত হইল বাকি। পারস্যের কবি ওমর খায়াম বললেন, নগদ যা পাও হাতে পেতে নাও, বাকির খাতায় শূন্য। এই তো আমি কেন মারফত করি এইটুকুই আপনাকে
আমি সর্বপ্রথমে ইশারা ইঙ্কিত দিয়ে গেলাম। এবার আপনি বুঝে নেন আমি কেন এই মারফত করি। শেষে আসলো ওই বাকি তিনটা কিতাব হয়ে গেল নিষিদ্ধ। যারা কুরআন মাজিদকে গ্রহণ করলাম তারা হয়ে গেল মুসলমান, আর যারা গ্রহণ করলো না তারা হলো আমাদের থেকে একটু ভিন্ন। আমার জানবার ইচ্ছা, আমি একটু বুঝতে চাই, আল্লাহ বলেছেন আল্লাহ যা করে এ বান্দার মঙ্গলের জন্য নাকি করেন? আল্লাহ তো জানতেন যেই তিনটা কিতাবকে তার নিষিদ্ধ করতে হবে, তাহলে এটা জানার পরেও তবু কেন এই তিনটা কিতাবকে পাঠালেন, আর পরবর্তীতে এই কোরআন পাঠানোর পরে ওই তিনটাকে নিষিদ্ধ করলেন? ইহার কারণটা কি? আমার আল্লাহ বলেছে সবই নাকি মঙ্গলের জন্য করে, তাই যদি হয়ে থাকে এই ইহার মধ্যে এমন কি মঙ্গল নিহিত আছে, লুকায়িত আছে, সেই মঙ্গলটা কি আমাদেরকে একটু বুঝাইয়া বলবেন?
সম্মানিত শ্রদ্ধেয় শ্রোতা মন্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পী আমার যা প্রশ্ন ছিল তার জবাব করলেন। জবাব করে তিনি আমার কাছে প্রশ্ন রাখলেন, কিছু কথাও তিনি বললেন। প্রশ্ন রাখলেন আমার কাছে ইনজিল, তৌরীত, জবুর, ফোরকান, চার কিতাব আল্লাপাক নাজিল করলেন। কিন্তু চার কিতাবের মধ্যে তিনটি কিতাব আল্লাপাক ঘোষণা করলেন যে পূর্বে আমি যে সমস্ত কিতাব নাজিল করেছি ফোরকান ব্যতীত, অর্থাৎ পবিত্র কোরআন শরীফ, এই কোরআন শরীফের আইন বর্তমান আমি যেটা হযরতে মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজির উপর প্রেরণ করলাম, এই আইনই সমস্ত পৃথিবী চলবে এক আইনে, আর পূর্বের যে সমস্ত আইন ছিল সমস্ত আইনগুলি আমি বাদ করে দিলাম। কেন? এই তার প্রশ্ন। প্রশ্ন করার আগে তিনি, গানের আগে তিনি কথা বললেন, সেই কথা হচ্ছে নবুয়ত হলো পৃষ্ঠে আর বেলায়েত হলো বুকে। আমি বলবো কথাটা আবার একটা এক্সাম্পল দিয়েছেন যে আমার যিনি দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ান, কাজল ভাই নবুয়ত আর বেলায়েত, উনি হইল বেলায়েতের ভাগ অর্থাৎ মারিফত, আর আমি হলাম শরীয়তের ভাগ অর্থাৎ নবুয়ত। এই দুইটা দুই জায়গার মধ্যে, একটা পৃষ্ঠে একটা বুকে, মারিফত হইল বুকে আর নবুয়ত হইল পৃষ্ঠে। আমি বলবো না, নবুয়ত এবং বেলায়েত এই দুইটা জিনিস একত্রেই ছিল, পৃষ্ঠ দেশেই নবুয়ত এবং বেলায়েত ছিল, তথা পৃষ্ঠ থেকে বেলায়েত নিয়ে আসলেন বুকে আর নবুয়তরা ভাগ হয়ে পৃষ্ঠেরটা পৃষ্ঠে রয়ে গেল। যেমন আপনি এক পোয়া সরিষার তেল কিংবা এক পোয়া মধু কিনেছেন, এই মধুটা রাস্তায় পড়ে গেছে, এখন আপনি রাস্তা থেকে একটা চামচ দিয়ে এটাকে তুলতেছেন, তো তুলে নিয়ে আসলেন, যেটা নিয়ে আসলেন ওটা হয়ে গেল, এনে এটাকে লাগাইলো বুকের মধ্যে, এটা বেলায়েত। আর যেটা রয়ে গেল মূল যেখানে ওখানে, যতই আপনি চাচ্ছেন যতই তুলেন একটু কিন্তু রয়ে যাবে। আপনি ফেলে দেখেন, তেল ফেলেন কিংবা মধু ফেলেন, ফেলে দেখবেন যে সম্পূর্ণটা ওঠানো যাবে না, কিছু না কিছু থেকে যাবে। যেটা থেকে গেছে ওটাই হলো আমার শরীয়ত অর্থাৎ মূল জিনিস, আর যেটা চলে আসছে সেটা হলো বেলায়েত। বেলায়েত অনেক পরে, অর্থাৎ নবী সৃষ্টি, নব সৃষ্টি, তারপরে আপনার বেলায়েত সৃষ্টি, বহু পরে এটাকে দেওয়া হয়েছে। আমি বলবো আপনাকে যে আপনার মারিফত ভালো, মারিফত খারাপ না, শরীয়ত খারাপ না, তরিকত খারাপ না, হাকিকত খারাপ না, তবে কিছু কিছু মানুষ আছে যাদের খাসিলত খারাপ। ওই খাসিলত খারাপ মানুষের, মানুষ যারা, তারা ভালো না, তারা আল্লাহর, আল্লাহকে মানে না, তারা নবীকে চেনে না, নবীকে মানার চেষ্টা করে না। আমি ওই মতবাদের আলেম হয়ে আপনার সাথে কথা বলতেছি না। বলে শরীয়ত হইল বেলগায়ে বেকিন আর মারিফত হইল আয়না লেখি, অর্থাৎ আমরা না দেখে বিশ্বাস করি, ওনারা দেখে বিশ্বাস করে আল্লাহকে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আল্লাহকে যে আপনি দেখেছেন, আপনি বলেন আল্লাহকে দেখতে কিরকম, আল্লাহর রূপ কিরকম, যে আল্লাহকে দেখতে এরকম, আল্লাহ কি এই মাইকের মাউথের মতো, এটার মতো, আল্লাহ কি ঢোলের মতো, আল্লাহ কি বেহালার মতো, আল্লাহ কি বাঁশির মতো? আপনি একটু দাঁড়ায় বলবেন যে আল্লাহকে দেখতে কিরকম, যেহেতু আপনি আল্লাহকে দেখেছেন, আপনি দেখে বিশ্বাস করেন, তো আমাকে বলেন দাঁড়ায়া যে আল্লাহকে আমি এই রূপে দেখেছি, আল্লাহ দেখতে এই রকম। গান করলেন বড় সুন্দর, কি সহজ মানুষ ভোজে দেখ মন দিব্য জ্ঞানে, পাবিরি অমূল্য নিধি পাবি তুই বর্তমানে, সহজ মানুষ ভোজে দেখ মন দিব্য জ্ঞানে। আমি বলবো এই পৃথিবীর বুকে যদি কোনো সহজ মানুষ থেকে থাকে, কারোর জন্য যদি কোনো সহজ মানুষ থেকে থাকে, যদি সহজ মানুষ তোমরা খুঁজে পেতে চাও, তবে সহজ মানুষ হলো যার যার মাতা এবং পিতা, মা বাবার উপরে সহজ মানুষ এই পৃথিবীর বুকে আর কেউ হয় না। এটা আমার শরীয়তের কথা, আমার নবী বলেছে। আমি দুনিয়ার মধ্যে অনেক আবাদত করেছি, অনেক কর্ম করেছি, কিন্তু একটা জিনিস আমি করতে পারি নাই, সেটা হলো কি, মা বাবার খেদমত। আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার পিতা মারা যায় 6 মাসের বয়স, আমি যখন 6 বছর বয়স, 6 বছর বয়সের সময় আমার বাবা মা এই পৃথিবী ছেড়ে আমাকে ছেড়ে চলে যান, আমি দুনিয়ার মধ্যে এতিম হয়ে গেছি। হে আমার উম্মতগণ, তোমরা যদি কোনো ইবাদত করতে চাও, তবে তোমরা জেনে রাখো পৃথিবীর বুকে সর্বপ্রথম সহজ ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত হলো মা বাবার খেদমত করা।
তাহলে মা বাবার খেদমত যদি সহজ এবাদত হয় তাহলে সেই সহজ মানুষ মা বাবা এর চাইতে বড় এবাদত হইতে পারে না। এটাই আমার শরীয়তের কর্ম, শরীয়তের কথা। যেই নবী নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না, নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী বলেছে মা বাবার চাইতে সহজ কেউ হইতে পারে না। আপনি পীরের কথা বলবেন, 12 বছর আবাদত করেছেন, 36 বছর আবাদত করেছেন, আপনি পীর সাহেব আপনাকে গ্রহণ করতে পারে নাও করতে পারে। কিন্তু একটা ছোট বাচ্চা, একটা শিশু, ও আস্তে আস্তে বড় হয়, মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তবুও সন্তানকে মা বাবা দেখে ওই ছোট শিশুর মতো, তখন বাবা বলে ডাক দে, মা বলে ডাক দে। এই সহজ মানুষ খুঁজতে গিয়ে আমি বলবো ওকে লালন সাজির গান, মস্ত বড় গান, সেই গানের মধ্যে কিন্তু আমার শরীয়তের আভাস পাওয়া যায়। আপনি এই দিকে খেয়াল রেখে আমার কথাগুলি বুঝার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওরে ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। আপনারা জানেন আশেকের আস্তে হাতে ক্লাস করনি, তার মাকে সারা জীবন ঝোলনার মধ্যে রেখেছে। বয়স করুনি আশেক রাসূল ছিল, আমার নবীর প্রেমে পাগল ছিল। বয়স করুনি একদিন শুনেছিল যে উহুদের যুদ্ধে গিয়ে যুদ্ধ করতে করতে নবীর দন্তন শহীদ হয়ে গেছে। এত বড় আশেক ছিল, এই কথা শুনে বয়স করুনি তার মুখের যে দন্তন, হাতের মধ্যে পাথর নিয়ে একটা দন্দন সে ফেলে দিল। একটা দন্দন ফেলে দিয়ে ভাবে যদি আমার বন্ধুর এই দন্দনটা না পড়ে থাকে তাহলে তার মতো আমাকে দেখা যাবে না, যদি তার এই পাশেরটা পড়ে থাকে আমি পাশেরটাও ফেলে দিব। ওই পাশেরটাও তিনি ফেলে দিলেন, ভাবলেন যদি এটা না পড়ে থাকে তার পাশেরটা পড়ে থাকে তাহলে তো আমাকে নবীর মতো দেখা যাবে না, আমি তো আমার বন্ধুর মতো হইতে পারবো না, তার পাশেরটাও ফেলে দিলেন। ভাবলেন যদি এটা না হয় তার পাশেরটা হয় ওটাও তিনি ফেলে দিলেন। এইভাবে তার মুখের মধ্যে যতগুলি দন্দন ছিল সমস্ত দন্দনগুলি পাথর দিয়ে বাড়ি মারতে মারতে একটা একটা করে সমস্ত দন্দন শহীদ করে দিলেন। এত বড় আশিক ছিল এই আশিকের রাসূল ওয়াস করুনি একদিন তার মাকে বলতেছে, মা গো আমি যে আমার বন্ধু মুহাম্মদকে চর্মচোখে কখনো দেখি নাই, আমার মনে সাধ আমি আমার বন্ধুকে একবার দেখি। মা বলেছে, করুনি যাও মুহাম্মদের কাছে, মুহাম্মদের সাথে দেখা করার জন্য, তবে জেনে রেখো যাবে গিয়ে যদি দেখো সে বাড়িতে নাই তখন আর দেরি করবে না, সঙ্গে সঙ্গে চলে আসবে। বয়স করুনি চলেছে করণ শহর থেকে সেই মক্কা নগরের দিকে আমার নবীর সাথে দেখা করার জন্য। নবীর সাথে দেখা করতে যায় বাড়িতে, গিয়ে দেখে নবী আমার বাড়িতে নাই। খাতুনে জান্নাত জননী মা ফাতেমা, মা ফাতেমা বাহির আসছে, ডাক দিয়ে বলেছে, মা গো তুমি কি বলতে পারো আমার মোহাম্মদ কোথায়? বলে কে তুমি? বলে করণ শহরে আমার বাড়ি। মা ফাতেমা বলেছে, আমার বাবা তো বাড়িতে নাই। করণী ওই যে মায়ের কথা মনে আছে, বলেছিল মা যদি বাড়িতে না থাকে দেরি করবে না, মায়ের কথা মতে আবার চলে আসছে। নবী আমার কিছুক্ষণ পর বাড়িতে গিয়েছে, নবী বাড়িতে গিয়ে নাকে নিঃশ্বাস নেয়, নাকে নিঃশ্বাস নেয়। মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, মা, বলে বাবা, বলে বাড়িতে কেউ এসেছিল? বলে বাবা একটা পাগল লোকের মতো, একটা কেমন যেন ভেষ, পাগলের মতো একটা লোক, করণ শহরে তার বাড়ি, এই লোকটা এসেছিল আপনার সাথে দেখা করার জন্য। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মারি আমি তো আবার ওই বন্ধুকে দেখতে পারলাম না, আমার সাথে বুঝি তার আর দেখা হলো না। অত বড় আশেক ছিল, কিন্তু কথাটা হচ্ছে মায়ের হুকুমে এক মুহূর্ত সে দাঁড়ায় নাই, একটা মিনিট ওই বাড়িতে গিয়ে তিনি আর কালক্ষেপণ করে নাই যে নবীকে একবার দেখে যাব, মায়ের হুকুমে চলে আসছে। তাহলে এই পৃথিবীর বুকে সবচেয়ে সহজ কথা, সহজ ভাষা, সহজ কর্ম,
সেই কর্ম হচ্ছে সন্তান হয়ে মা বাবার খেদমত করা, সন্তান হয়ে মা বাবার ভজন করা। আমি গানে গানে এইটুক কথাই আপনাদেরকে বলার অনুরোধ করবো, আপনাদেরকে যে আপনারা এই কথাটুকু আমার শুনবেন এবং মা বাবার খেদমত করার আপনারা চেষ্টা করবেন। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। ও ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, অন্ত বেনা কোরআন খানি শরীয়তের দায়রে। এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, অন্ত বেনা কোরআন খানি শরীয়তের দায়রে। রোজা নামাজ হজ যাকাত, রোজা নামাজ হজ যাকাত, রোজা নামাজ হজ যাকাত করোনা আদায় রে নবীর দিনে আয় রে, নবীর দিনে আয়। ওই বাজে বনের পশু নবী চিনে, বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম নারী, কি জব দিব পর পারে আসর মহলায় রে। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম নারী, কি জব দিব পর পারে আসর মহলায়। হাবিয়া দেওয়ানি বলে, হাবিয়া দেওয়ানি বলে, সম্পুখান নদীর কুলে নেকি যাবে হেসে খেলে নদী ডুবে যায় রে। হাবিয়া দেওয়ানি বলে, সম্পুখান নদীর কুলে নেকি যাবে হেসে খেলে নদী ডুবে যায় রে। নূর নবীজি নায়ের মাঝি, নবীজি নায়ের মাঝি, ফাতে মাই রে নবীর দিনে আয় রে, নবীর দিনে আয়। ওরে ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। প্রশ্ন করেছে আমার কাছে, তাহলে তিন কিতাব বাদ দিয়ে অর্থাৎ কোরআন শরীফ ফোরকানকে অবশেষে আল্লাহ পাক রাখলেন। এখানে আমি আপনাকে বলবো, শরীয়ত পরিবর্তন এবং পরিবর্তনশীল। যেমন রাষ্ট্রীয় আইন আপনার সংসদে এটা যদি পাশ হয় যে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন আজ থেকে এটা আগের যে আইন আছে এই আইন, একটা আমি এক্সাম্পল দেখাই যে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন আমাদের বর্তমান যে সরকার তারা ঘোষণা করেছে, আগের সরকার বলেছিল যে গান বাজনার পারমিশন দেওয়া যাবে না, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার এসে আমাদেরকে গান বাজনা যাত্রা নাটক থিয়েটার এটার পারমিশন দিয়েছে। অর্থাৎ আগের সরকার না করেছে, এই সরকার পারমিশন দিয়েছে, অর্থাৎ তার নাটা শেষ হয়ে গেছে, আবার আইনটা প্রচলিত হয়েছে। কোরআন শরীফের যে আইন, এই আইনটা ওই যে আমি বললাম যে শরীয়ত পরিবর্তন এবং পরিবর্তনশীল। আগের আইনগুলা তৌরাত ইনজিল জবুরের মধ্যে যে আইনগুলা ছিল, ওই আইনগুলা মানুষের কল্যাণে, মানুষ যখন বেশি হইতে লাগলো, বাড়তে লাগলো, অর্থাৎ মানুষে মানুষে বিবাদ মারামারি কাটাকাটি খুনাখুনি, অন্যান্য নবীরা এলাকা ভিত্তিক একটা এলাকার মধ্যে তাদেরকে পাঠিয়েছিল, কিন্তু আমার হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠাইলেন বিশ্ব নবী হিসাবে।
বিশ্বনবী হিসাবে এসে তিনি কোরআন শরীফের মধ্যে বিশ্বের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কোরআন শরীফের আইনে চলতে বললেন, আগের আইনগুলাকে বাদ করে দিলেন। তাই পবিত্র মহাগ্রন্থ এই পবিত্র কোরআন শরীফের আইন বর্তমান যাহা আছে, আমরা সেই কোরআনের আলোকে কোরআনের আইনে সমস্ত মানুষ চলতেছি। এর জন্য আগের আইনগুলাকে বাদ করা হয়েছে আর বর্তমান কোরআনের যে আইন, এই আইন যদি প্রত্যেকটি মুসলমান মেনে চলে অবশ্যই সেই আইন মানুষের কল্যাণের জন্য অনেক মঙ্গল বয়ে আনবে। এই তার প্রশ্ন ছিল, আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। তার কাছে আবার একটা প্রশ্ন হয়ে গেছে, যেহেতু এটা ক্যাসেট আমি আর দ্বিতীয় কোনো প্রশ্ন তার কাছে করবো না। আশা করি তিনি সুন্দরভাবে আমাকে দেখাবে, আপনাদেরকে বুঝাবে যে আল্লাহ দেখতে এরকম, আল্লাহ এরকম, আল্লাহকে দেখলে আপনারা চিনবেন, অবশ্যই আপনারা জেনে রাখবেন। ধন্যবাদ সবাই। বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম নারী, কি জীব পরকারী হাসর মহলায়।
বলেছেন আমি তাদের জন্য রেখেছি ওয়াইল্ড দোজক, তাদের জন্য রেখেছেন, ইহা একটু বলবেন, তারা কি আলেম নাকি ফকির? আপনি সত্য সত্য করে জবাব দিবেন, এটা আপনার কাছে আমার দাবি, আপনার কাছে দোহাই রইল, তাহলেই বোঝা যাবে আপনি যে কথাটা বললেন কতটুকু যুক্তি যুক্তি আকারে কথাটা বলেছেন। আর এক কথা বললেন, কি বললেন? ওয়াশ করোনি পাগলা, আমার রাসূলের দন্ত শহীদের কথা শোনার মাত্র তার নিজ হাতে এক এক করে তার সবগুলো দন্ত ফেলে দিলেন। বড় ভালো লাগলো এই কথা শুনে, কিন্তু বোঝা উচিত ছিল এই কথাটা বলার আগে যে ওয়াশকরণি পাগলা বলা হয় তাকে বলা হয় না, ওয়াশকরণি একজন আলেম বা একজন মাওলানা। পাগল কাকে বলা হয় এটা বুঝতে হবে, পাগল হইল আমার একজন মারফতের ফকির, বলা হয় পীর পাগল ফকির কাদেরকে বলা হয়? আমার মারফতের লোকদের বলা হয়, আমার বেলায়েতের লোকদের বলা হয়, এটা কোন শরীয়তের লোকদের বলা হয় না। তাহলে যে কথা বললেন এজন্য আমি বড় খুশি হয়েছি যে আপনার মুখ থেকে আমার গুণগান যে আপনার মুখ থেকে বের হয়েছে, ধন্যবাদ আপনাকে। এবার আরেকটা কথা বলে যাই, নামাজ আর হলো সালাত, এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস নামাজ আর সালাত, ইহা কি এক নাকি ভিন্ন? এই একটা ছোট্ট একটি প্রশ্ন আমি রেখে গেলাম, আশা করি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিবেন। আল্লাহকে দেখা যায় কিভাবে দেখে থাকো? এখানে বাবা আরেকটু কথা বলতে হলো, সে কথাটা কি লালন সাজি কিন্তু আরেকটা গান বলেছে, তা নইলে কি ফেরেশতারে সেজদা দিতে কয়, আপন সুরতে আদম গড়লেন দয়াময়। জালালউদ্দিন খাইজি গান তো দিলাম, এবার লালন সাইজি কি বলেন এটাও একটু শুনে রাখেন। আপনি দেখেন কিভাবে আমার আল্লাহকে দেখা যায়, এভাবে বললে আমি আরো অনেক বলতে পারি, কিন্তু ক্যাসেটের ব্যাপার তো বাবা, সব কথা সময় নিয়ে বলা যায় না। তবে যতটুকু সময় পেয়েছি এর মধ্যে আপনাদের মাঝে চেষ্টা করেছি
আমাদের এই পালার বিষয়বস্তুটা তুলে ধরার জন্য এর মধ্যেও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাকে কি বুঝাইতে চাইলাম এইটুকুই আমার কথা, এর বেশি আর না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ফকির সাহেবের আলাপ আলোচনা আপনারা শুনলেন। তবে আজকের আমাদের যে ক্যাসেট, এই ক্যাসেটটি আমার মনে হচ্ছে আমরা কোনো বাজে আলোচনা বাজে তর্ক করছি না, কারণ আমার একটি স্বভাব আছে যেটা হলো আমি বাজে কথা এটা বর্জন করারই চেষ্টা করি বেশি। সেই স্বভাবস্বরূপ এই গান করার চেষ্টা করতেছি, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তবে আমার প্রতিপক্ষ শিল্পী একটি কথা এবার প্রশ্ন করেছে আমার কাছে, সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক বলেছে ফাল্লুল মুসাল্লিনা, এক প্রকার মুসল্লিদের জন্য আল্লাহ পাক বলেন যে আমি ওয়েল দোজক রেখেছি। মুসল্লিদের কথা বলা হয়েছে, এই মুসল্লি মুসল্লি তো নামাজ পড়লেই মুসল্লি হয় না, আলেম হওয়া যাবে না নামাজ পড়তেন। আপনারা জানেন যে একটা গ্রুপ আছে এটাকে ওহাবি দল বলা হয়, ওহাবি দল, তারা মুসল্লি, তারা নামাজ পড়ে, তারা শরীয়তের বেশভূষা তাদের সবকিছু আছে, কিন্তু মুসলমানের ভিতরে থেকে মুসল্লি সেজে তারা মুসলমানের ক্ষতি করছে। ওই প্রকারের মুসল্লি হইতে পারে, তারা হইতে পারে এই প্রকারের মুসল্লি হইতে পারে যারা ইসলামের লেবাস পরা কিন্তু আমার নবীকে সম্মান করে না, নবীকে দাঁড়ায় ক্যাম করে না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা বুঝে নিবেন, এক প্রকার মুসল্লি থাকতে পারে আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না, এরকম মুসল্লি আমাদের সমাজে থাকতে পারে। তারা নামাজ রোজা সবকিছুই তারা করে, মুসলমানের যে লেবাস এটা তাদের আছে, টুপি জুব্বা লম্বা দাড়ি, কিন্তু আমার নবীকে তারা মানে না। ওই প্রকারের মুসল্লিদের জন্য আল্লাহ পাক গজব রাখতে পারে। কিন্তু আমি আপনাকে বলবো যে আমি যে প্রকারের আলেম, যে প্রকারের মুসল্লি, আপনাকে বুঝতে হবে আগে বিষয়টা যে আমি কোন প্রকারের, আমি ওই রকম ওই দলের একজন। আমি বলেছেন যে নায়েবে রাসূল আলেম যারা তাদের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে এলেম শিক্ষা করতে হবে। এই কথা তো আমার নবীর কথা, শরীয়তের কথা। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজে গাদির এখম ভাষণের মধ্যে প্রায় 100 লক্ষ লোক ছিল, ওই সময় তিনি বলেছিলেন, হে আমার উম্মতগণ, আমার সাহাবাগণ, হয়তো আমি কিছুদিনের মধ্যেই তোমাদের থেকে পর্দা নিব। অনেক সাহাবাই সেদিন হাউমাউ করে কেঁদে উঠেছিলেন, বেশি কেঁদেছিলেন তিনি সেদিন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আমার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান আমাদের মনের কথা প্রাণের ব্যথা আমরা কার কাছে বলবো। নবী তখন বলেছিল, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসের প্রতি তোমরা অনুকরণ করিও, অনুসরণ করিও, এই দুইটা জিনিসের প্রতি তোমরা খেয়াল রাখিও। সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি রেখে যাচ্ছেন? নবী বলেছিল সেদিন, তোমাদের জন্য এক নাম্বার আমি রেখে যাচ্ছি আল্লাহর বাণী, পবিত্র কোরআন শরীফ, কোরআনে সুন্নাহ। আরেকটা
নবী সেদিন বলেছিল, আর একটা হইল আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই শব্দটা তিনি তিনবার উচ্চারণ করেছিলেন। অনেক সাহাবাই বললেন, হুজুর আমরা তো আহলে বায়াতকে এটা বুঝি না। নবী তখন বলেছিল, আহাল শব্দের অর্থ আমার পরিবারবর্গ, বায়াত শব্দের অর্থ মুরিদ হওয়া, মুরিদ শব্দের অর্থ একজন আলেম, নায়েবে রাসূল আলেমের কাছে তুমি বিক্রয় হয়ে যাও। সে আলেম কে? টুপি জুব্বা লম্বা দাড়ি পড়লে আলেম হয়? এলেম শব্দের অর্থ হলো জ্ঞান, আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। সেই জ্ঞানী হইলে আমার আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, শাহ জালাল পরান বাবা শাহ আলী রাহমাতুল্লাহি, এই সমস্ত লোক, এরাই নায়েবে রাসূল আলেম। আমার কথাটা বুঝার চেষ্টা করেন। আপনি আবার বললেন না যে আমি কোন কথা বলতেছি। আমার কথাগুলো এরকমই, আমি শরীয়তের অভিনয় করতেছি, কিন্তু এমন কথা বলবো না যে কথার মধ্যে আমার আল্লাহ রাসূলের শরীয়তের সেই মূল শরীয়তের গন্ধ নাই, ওই কথা আমি কাজল দান বলি না, কখনো বলি নাই, বলবো না। আপনি বুঝার চেষ্টা করেন আমি কি বলতে যাচ্ছি। ওই যে ওই রকম লোক যারা ইসলামের ভিতরে থেকে ইসলামের ক্ষতি করে, ইসলামের লেবাস পরে মানুষকে মারে, মানুষ মেরে তারা খোদাকে পেতে চায়, কখনোই মানুষকে হত্যা করে আল্লাহকে পাওয়া যাবে না, মানুষকে আঘাত করে আল্লাহকে পাওয়া যাবে, এই কথা যে বলে, আমি বলি সেও মানুষ না, সেও অমানুষের দলের একজন। গান গাইলেন বড় সুন্দর, এই সুরত বোঝকে যাবে যে বলে সে গুনাগার। কেন গান গাইলেন? গান গাইলেন এর জন্য যে আমি তাকে প্রশ্ন করেছিলাম, আপনি জবাব করেন যে আল্লাহকে দেখতে কিরকম, আল্লাহ সুরত কিরকম, আল্লাহ কিসের মতো দেখতে, ওই পরিপ্রেক্ষিতে তিনি গান রাখলেন। এই সুরত বোঝকে যাবে যে বলে সে গুনাগার, কি সুরত বানাইলা খোদা, রূপ মিশায় আপনার। কিন্তু কথা হচ্ছে ভাই, কথা আপনার যুক্তি ঠিক আছে যে অলাদ খালাক নাকুম সুম্মা সাওয়ার নাকুম, হ্যাঁ এই কথা আপনার ঠিক আছে, কিন্তু আমি কাজল দেওয়ান। কাজল দেওয়ান কিরকম? কাজল দেওয়ানকে যারা দেখে নেই, যারা ক্যাসেটে দেখতেছেন তারা তো দেখলেন, রাস্তায় দেখা হইলে আপনারা বলতে পারবেন কাজল ভাই কেমন আছেন, ভালো আছেন? আমি জবাব করবো, হ্যাঁ ভাই ভালো আছি। আমি হয়তো অনেকের চেহারা খেয়াল রাখতে পারবো না, আপনারা অনেকে দেখেন আমাকে, আমি হয়তো সবাইকে দেখি না, কিন্তু যাকে কখনো কেউ দেখে নাই তাকে কি আপনি বলতে পারবেন যে এই লোকে আমি দেখিনি, আমার সাথে পরিচয় নাই, তাকে আপনি দেখলে চিনবেন কিভাবে? তাহলে অবশ্যই আলাদা আলাদা একটা কিছু আছে। আমি বলবো আল্লাহ সুরত যদি আপনি দেখতে চান, অকিমুস সালাত ওয়া যাকাতা, আল্লাহ পাক বলেছে সালাত এবং যাকাত দাও, সালাতের মাধ্যমে আসলাতুল মিরাজুল মুমিনিনা, অর্থাৎ মুমিন বান্দার মিরাজ হবে, দেখাশোনা হবে, এটা আমার শরীয়তের মধ্যে মারিফ হতে গিয়ে দেখা যাবে না। আসেন নামাজ পড়েন, নামাজ ব্যতীত আপনি আল্লাহকে দেখতে পারবেন না। যদি আল্লাহকে দেখতে চান নামাজের মাধ্যমে, নামাজের মধ্যে আপনি গিয়ে দেখেন সেই নামাজ, গভীর নামাজ, ওই যে সেজদা দিলেন, উঠলেন, বসলেন, এই নামাজ পড়লে কখনো আল্লাহকে দেখা, অর্থাৎ নামাজের জন্য নামাজ এইটা করলে হবে না, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়তে হবে, আল্লাহকে দেখার জন্য নামাজ পড়তে হবে, আল্লাহকে ভাবার জন্য নামাজ পড়তে হবে। যদি ওই রকম নামাজ আপনি পড়তে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহকে আপনি দেখতে পারবেন। আপনাকে আমি আর বেশি কিছু বলবো না, প্রশ্ন করেছে আমি তার জবাব করব, তার আগে আমার ছোট করে একটি গান। তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারেরই বন্ধু তুমি হই ওই আখেরে রে, পারেরই বন্ধু তুমি হই ওই আখেরে নবী আই রে, আই রে নবী আমার কণ্ঠ পুরে নবী আই রে, আই রে নবী আমার কণ্ঠ পুরে নবী আই রে, আই রে নবী আমার কণ্ঠ পুরে নবী আই রে। অন্ধকারের আলো নবীর নূরে ছিল, নিরাকারের সেই নূর জলে ভাসিল, এই অন্ধকারের আলো নবীর নূরে ছিল, নিরাকারের সেই নূর জলে ভাসিল, নূরে ওরে সেই নূরে সংসার করেছে সুবহান, বলেছে খাজ্জবান পড়িলেন কোরআন দান আমার নূর নবী রে, আপে আল্লাহ সুবহান বলেছে খাজ্জবান পড়িলেন কোরআন দান নূর।
যেমন ওয়াশকরণী আছে কি রাসূল নবীর এত বড় আশেক ছিল সেই ব্যক্তিও মায়ের আদেশ পালন করেছে। আমার কথাটা ছিল এই যে মায়ের কথা শুনতে হবে, বাবার কথা শুনতে হবে। যদি বাবা মায়ের কথা তুমি শোনো তাহলেই তোমার সহজ মানুষ ভজা হয়ে যাবে, সহজ মানুষ তোমার চেনা হয়ে যাবে, সহজ মানুষ তুমি পেতে পারো। আমি আশেক রাসূল ওয়াশকরণী পাগলা, আরে ওয়াশকরণীর মতো বড় আলেম আমি বলি কয়জন আছে বর্তমান বিশ্বে? বয়স্কটি মস্ত বড় আলেম, তার চাইতে বড় আলম বর্তমানে কি আছে? হোক ওয়াশকটি যেই হোক, কিন্তু কর্মটা করেছে কি? সারা জীবন মাকে রেখেছে ঝোলনার ভিতরে, একটা মুহূর্তের জন্য মাকে মাটির মধ্যে রাখে নাই। ওই রকম আশেক যারা, সেটা পাগলই হোক, আলেম হোক, ফকির হোক, যেরকমই হোক না কেন, আল্লাহর প্রিয় বান্দা বলে তারা ঘোষিত দুনিয়ার মধ্যে। প্রশ্ন করেছে আমার কাছে তিনি কি জবাব করেন, নামাজ আর সালাতের মাধ্যমে এই দুইটার মধ্যে নামাজ আর সালাত পার্থক্য কি? একটা ভাষাগত একটা পার্থক্য, ভাষার ব্যবধান। যেমন ফার্সি ভাষায় এটাকে বলা হয়েছে, ওই সালাতকে বলা হয়েছে নামাজ, আর সালাত এটা আরবি ভাষা, বাংলায় এটাকে বলা হয়েছে স্মরণ করা। তুমি আল্লাহকে স্মরণ করো, পাচক তো পান যেখানে নামাজ আদায় করো, ইচ্ছা করলে তুমি প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে পারো, এটা তোমার মনের ব্যাপার। যখন যেভাবে খুশি প্রভুকে তুমি ডাকো, প্রভুর নাম ছাড়া যেন তোমার দম নিঃশ্বাস না যায়। নবীর সাথে কোরআন খানি ললাটে নুরানি, শাহের বাণী তার ঠোঁটের উপরে, নবীর সাথে কোরআন খানি ললাটে নুরানি, শাহাদাতের বাণী তার ঠোঁটের উপরে, ভণ্ডবেদিনের গল হইয়া যাবে রসাতল, ভণ্ডবেদিনের দল হইয়া যাবে রসাতল, হালিম দলের দন্তল হইয়া খেরি, হালিম দলের দন্তল তুমি হইয়া খেরি, নবী আইরে আইরে, নবী আমার দন্ত পুরে, নবী আইরে জবাব করেন আপনি। এই যে আপনারা মারিফতের কর্ম করেন, মারিফতের কাজ করেন, কাল আখেরাতে আমার হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ব্যতীত আপনাদেরকে তরায় নিয়ে যাবে কি? আমার শরীয়তের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী ছাড়া কি আপনাদের কোনো পথ আছে? যদি বলেন যে নবী তরায় নিয়ে যাবে, তাহলে যা বললেন আর যা বলবেন এটা শুধু বলার জন্য বলা, কিন্তু আখেরাতে শেষ দিনে আমার যখন বিদায়ের লগ্ন, যখন আমি এপার থেকে ওপারে যাব, ওই পার ঘাটে নবী ব্যতীত কোনো মানুষের সেখানে উপায় থাকবে না। আমার প্রশ্ন থাকবে, নবী ব্যতীত আপনাদেরকে কে কেউ তরায় নিবে, নাকি নবী সেদিন আপনাদেরকে তরায় নিবে? ছোট্ট করে একটু প্রশ্ন রইল, আশা করি সুন্দরভাবে তার জবাব দিবেন। এই ক্যাসেটের মধ্যে আমার এটা শেষ আসর, হয়তো আমি আর আসর পাবো না, তাই বলবো যতটুকু পারলাম শরীয়তের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য। এর মাঝেও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার হয়তো কোথাও কখনো গানের মঞ্চে বা ক্যাসেটের মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে। সারা বিশ্বের মানুষ সুখী হোক, ধন্যবাদ সবাইকে।
নবী আমার কণ্ঠপুরে নবী আয়রে। এই হলো গান। আমি আগে একটি কথা বলে গিয়েছিলাম, আজ থেকে 1400 বছর আগে নবী চলে গেছেন, কিভাবে চিনবেন? আগের একটি গানে কিন্তু এরকম একটা কথা ছিল, এবারও বললেন আয়রে নবী আমার কণ্ঠপুরে নবী আয়রে। আমি মনে করি যেখানে ওই গানের পরে ওই কথা চলে আসে সেখানে এই গান গাওয়া হয় না, বা গাওয়ার দরকার ছিল না। এবার বলে গেলেন ওহাবি বলবিরা, ওহাবি একটি দল আছে, তারাই সেই ওয়াইল্ড দোজকে যাবে। বাহ বাহ বাহ, খুব সুন্দর, সত্য কথা বলার জন্য ধন্যবাদ। কিন্তু আরেকটি চমৎকার কথা বলে গেছে, আমি তোমাদের জন্য রেখে গেলাম পবিত্র কোরআন। কে বললেন? রাসূল বললেন, আমার নবী বললেন। আরেকটি জিনিসের কথা বললেন, আমি রেখে গেলাম আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আমার আনন্দের বিষয় হলো, বিষয়বস্তু, আমি আজকেই সর্বপ্রথম একজন আলেমের কাছ থেকে এই কথাটি এত সুন্দর স্বীকৃতি বা আমি পেয়েছি। কিন্তু এর আগে বা আজ পর্যন্ত কোন মঞ্চে বা কোন আলেম বলে বলে না এই কথা যে আহলে বায়াত, আহলে বায়াত। অর্থাৎ আমার নবী কি বলেছেন, একজন নায়েবে রাসূলের কাছে বায়াত হওয়ার কথা বলেছেন, এই কথা আজও যদি কেউ স্বীকার করে না, তাহলে বুঝতে পারলাম তার কথা শুনে আজকে একজন সুন্নি আলেমের সাথে আমার আজকে পাল্লা গান হলো, বড়ই আনন্দ পেলাম। আমাকে একটি প্রশ্ন করে গেছে, আপনি জবাব করবেন, হাশরের মাঠে আপনি কি নবীর ধারাই পার হবেন নাকি অন্য কারো ধারা পার হবেন? এই হলো তার প্রশ্ন। ভাই রে, আমার নবীকে এই দুনিয়ায় থেকে চিনে যেতে হবে, তা নইলে কাল হাশরের মাঠে গিয়া তাকে চেনা যাবে না। দুনিয়ায় থেকে চিনে গেলে সেই হাশরের মাঠে যার যার পীরের রূপেই সেই দয়াল পার করে নিবে। এই হলো আমার পারের বিষয়বস্তু। এই আপনার কি প্রশ্ন ছিল? যেহেতু এটা আমার এই ক্যাসেটের শেষ মঞ্চ, তাই এর বেশি আর বলা সম্ভব হলো না। এবার আমি একটু অন্য প্রসঙ্গে যাব। আলেম সাহেব বলে গেলেন যে ওহাবি একটা দল আছে, আমি তাদের সম্বন্ধে একটু কথা বলতে চাই। ঠিক তাহারা শুধু এই কথাই বলে না, যেমন আমার আউলিয়াদের মাজারকে তারা কবর বলে আখ্যায়িত করে, নিন্দা করে, বলে এই মাজার, মাজারকে কবর বলে এবং বলে এই কবর জিয়ারত করা যাবে না, সেজদা দেওয়া যাবে না, এইরকম কিছু কথা বলে থাকে তারা। তাই সেখান থেকে আমার একটা গান, আর এই কথা যারা বলে তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে, তাদেরকে চিনে রাখতে হবে ইহা কারা, তাদের কাছ থেকে একটু দূরে থাকতে হবে, সরে থাকতে হবে। তাই আবার একটি গান, মাজার কে কবর বলে কারা, মূর্খ মানব যারা, মাজার কে কবর বলে কারা, কবর খোলাই দেই রে মাটি, কবর খোলাই দেই রে মাটি, গেলে কে হো মারা, মাজার কে কবর বলে কারা, মূর্খ মানব যারা, মাজার কে কবর বলে মাতু
আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা মৃত নয়, তারা জীবিত। তাই সেখানেই এই কথা বলি, আল্লাহর হয় না মরণ, তোমার নেই সারা। তাহলে এখানে বুঝে নিতে হবে মাজার কি কাকে বলা হয় আর কবর কাকে বলা হয়। মাজার হয় কাদের আর কবর হয় কাদের? কবর হয় যারা আমার মতো অর্থাৎ সাধারণ মানুষ যারা, তাদের হয় একমাত্র কবর। সেটা হয় কবর অর্থাৎ ওই যে বলেছে পচা গলায় ভরা, আর যেটা মাজার শরীফ, শরীফ হলো পবিত্র অর্থাৎ পবিত্র স্থান। তাই তো সেখানে সেই পবিত্র স্থান মাজার শরীফেই, তাই মানুষ হাজার হাজার মানুষ যাওয়া আসা করে। কেন যায়? ওই যে মাজার শরীফ অর্থাৎ পবিত্র স্থান, পবিত্র একটি জায়গা। মক্কা শরীফ, মদিনার শরীফ, মাজার শরীফ সেরা। মক্কা শরীফ, মদিনার শরীফ, মাজার শরীফ সেরা।